এভাবে পথ আটকে দাঁড়ালেন কেন আপনারা? কিছু বলবেন? মাশাআল্লাহ, খুবই সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, প্রথম দেখলাম, এত সুন্দর। হ্যাঁ, বুঝলাম না। ছাতিটার কথা বললাম, ছাতিটা সুন্দর না? হ্যাঁ, ছাতি দেখ না, ছাতি দেখ, ছাতিটা সুন্দর না? খুবই সুন্দর, মানে এরকম ছাতি আমি কখনো দেখিনি, খুবই সুন্দর মাশাআল্লাহ। এই ছাতা আমাকে আমার বড় ভাই গিফট করেছে। আপনার সাথে তো আমার এত কথা বলে লাভ নেই, আপনি কে? আচ্ছা ম্যাডাম, মানে ওই যে আমার বন্ধু, ওর সাথে কি ঝামেলা ছিল আপনার? আপনার বন্ধুর কাছেই জিজ্ঞেস করেন? এখন আর জিজ্ঞেস করে লাভ নেই, যে সুন্দর হাসি, কি ঘটনা ঘটেছে আমি নিজেই বুঝতে পারছি। আসলে এর জন্য আপনি যে শাস্তিটা নিছেন এর জন্য ঠিক হয়নি। ফাজিলের বাচ্চা, ফাজিল বদমাস। যাই হোক ম্যাডাম, মানে আপনাকে হঠাৎ দেখলাম, মানে স্কুলে নতুন জয়েন করেছেন তো? না, নতুন মানে এক মাস হয়েছে জয়েন করেছি। এক মাস হয়ে গেল দেখলাম না। তা আপনি থাকেন কোন জায়গায়? ম্যাডাম আমাদের বাড়িতে থাকে। তোমাদের বাড়িতে? জি। তোমাদের বাড়িতে উত্তর পাড়া, তোমার বাবার নাম আলাল না? জি। ও আলাল ভাইয়ের ওখানে থাকো? আচ্ছা 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 আচ্ছা। ম্যাডাম একটা কথা বলি, আপনি এখানে নিশ্চিন্তে থাকবেন, কেউ কোনো সময় আপনার ইপটিজিং ক্যান চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আপনি এখানে ইচ্ছা মতো হাসবেন, খুলবেন, ঘুরবেন, যে কোনো সময় আপনি আমারে স্যার মতো তবু পাশে রইব, এইভাবে স্যার মতো পাবেন, ঠিক আছে? আমার নাম হচ্ছে বাদশা। হ্যাঁ, ওই যে সিনেমা আছে না, ও বাদশা, ও বাদশা, বাদশা আমার নাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এই আপনার নামটা জানা হলো না যে? আমার নাম শিউলি সুলতানা, বিউটি। মানে বিউটি নামটা যে দিয়েছে যথার্থ দিয়েছে, আসলে বিউটি। এবার থাকি না, এবার হাত থেকে বল, ঠিক আছে? সাবধানে, এবার চাষ খেলে খেলে খেলে, কোনো ভয় ডর নাই, ঠিক আছে? নামটা কি সুন্দর, বিউটি, চেহারাও বিউটি, নামও বিউটি, একদম মিলে গেছে।